আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলোর মতে তো প্রতিদিনের মতো আজকের ওয়েদার আপনি আসলাম। তো আজকে জানবো বাংলাদেশের প্রত্যেকটা জেলা আবহাওয়া কীরকম থাকতে পারে, এবং তাছাড়া ওয়েস্ট বেঙ্গলে কোন রাজ্যেতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আসলাম। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে কী জানিয়েছে, এবং সাগরে একটি আগামী 24 ঘন্টায় একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হতে পারে, এবং তার কারণে বাংলাদেশের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে আসলাম। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে এখন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখতেছেন, তো অবশ্যই কমেন্ট করে আপনাদের এলাকার আবহাওয়া খবরটি জানাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় অর্থাৎ 28 থেকে 29 তারিখ নাগাদ একটি সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের এর প্রভাবটা বাংলাদেশে সরাসরি এফেক্ট না করলেও তার বায়ু ঝাপটা আছে, তো সেটা বাংলাদেশের দিকে এফেক্ট পড়তে পারে আগামী 31 থেকে 1 তারিখ নাগাদ, যার ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব অঞ্চলে একটি বৃষ্টিপাত এবং সাথে রয়েছে ধমকা হওয়া বয়ে যেতে পারে আগামী 31 থেকে 1 তারিখ নাগাদ। তো আপনাদেরকে সেটিও লাইভ টেকিনের মাধ্যমে দেখে দিব ভিডিওর শেষের দিকে। তো আমরা দেখে নেব আজকের আবহাওয়া কীরকম থাকতে পারে, কোন কোন জেলাতে কীরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে আজও হিমালয় যে সংলগ্ন 5 রাজ্য রয়েছে সেই সব অঞ্চলে আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব অঞ্চল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়াও বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এসব অঞ্চলে হালকা বেশ কিছু জেলা এবং তাছাড়াও দেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব অঞ্চলে কিছু কিছু জেলাতে অস্থায়ীভাবে দমকা হওয়া, হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বর্ষণের সম্ভাবনা দিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে। তো সেটি আপনাদেরকে লাইভ টেকিনের মাধ্যমে এই মুহূর্তে দেখে দিব। তো আমরা দেখতে পাচ্ছি সকাল 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি চট্টগ্রামের রংপুর, পরে হচ্ছে কুড়িগ্রাম, নীলফামারী, পরে গাইবান্ধা এবং রয়েছে দিনাজপুর এসব অঞ্চলে যে একটি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি, মেঘের আনাগোনা থাকতে পারে এবং সকালের দিকে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর, পরে রয়েছে কুড়িগ্রাম এবং রয়েছে দিনাজপুর এবং রয়েছে নীলফামারীর দিকে একটি হালকা থেকে বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তো তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়াও দেশের 7 বিভাগে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, পরে রাজশাহী, পরে রয়েছে সিলেট এবং রয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব অঞ্চলে তেমন মেঘ নেই, তো কয়েক জায়গায় বিক্ষিপ্ত ঝিরিপোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সকালে মেঘের আনাগোনা থাকার কারণে, তো তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আমরা চলে আসবো বেলা 12টার সাথে সাথে কোন জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে সারাদিনে 24 ঘন্টা আবহাওয়া খবর। তো আপনাদেরকে দেখিয়ে দেবো বেলা 11টা 10টার দিকে আসার পর, বা 11টার দিকে আসবো, তো 12টার দিকে আসবো, সরাসরি 12টার দিকে আসার পর দেখবো কোন কোন জেলাতে বাংলার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তো সেটা আপনাদেরকে লাইভ টেকনিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমরা সরাসরি 1টার দিকে চলে আসবো, দুপুর 1টার দিকে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং রয়েছে নেত্রকোনা এবং সুনামগঞ্জ, পরে রয়েছে মৌলভীবাজার এবং রয়েছে নরসিংদী এসব অঞ্চলে একটি বিক্ষিপ্ত একটি বজ্রসহ বিক্ষিপ্ত একটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও দেখতে পাচ্ছি সুনামগঞ্জে এই বৃষ্টিপাতের প্রবণতা একটু বৃদ্ধি পেতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রায় 8 মিলির মতো থাকতে পারে। তাছাড়াও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, নেত্রকোনা এবং রয়েছে নরসিংদী এবং রয়েছে এইসব অঞ্চলে প্রায় 4 মিলির মতো একটি বৃষ্টিপাতের দাপট থাকতে পারে। তাছাড়া দেশের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বরিশাল এবং খুলনা, যশোর, ঝিনাইদহ, পটুয়াখালী এবং রয়েছে সাতক্ষীরা এসব অঞ্চল ঘিরে একটি মেঘের আনাগোনা থাকতে পারে, যার কারণে একটি বাতাস ধমকা হাওয়া সাথে থাকতে পারে, কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঝিরিপোটা, তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুপুর 1টার দিকে। তাছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী এবং রয়েছে মেহেরপুর অঞ্চলে একটি মেঘের ঘনঘটা থাকতে পারে এবং সাথে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া দেখতে পাচ্ছি ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং ঢাকা, পরে রয়েছে গাজীপুর, পরে হচ্ছে মুন্সিগঞ্জ এসব অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া দেখতে পাচ্ছি চট্টগ্রাম, পরে রয়েছে এদিকে কোন জেলা রয়েছে মহেশখালী, পরে রয়েছে কক্সবাজার এবং রয়েছে এসব অঞ্চলে একটি বৃষ্টিপাতের একটি দেখতে পাচ্ছি চট্টগ্রামের
উখিয়া দিকে একটি 8 মিলির মতো একটি বজ্রপাতের বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে দুপুর 1টার দিকে। তো আমরা চলে আসব দুপুরের দিকে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপের কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটি আরও প্রবল শক্তি আকার ধারণ করে, সুস্পষ্ট লঘুচাপে আকার ধারণ করে ভারতের উড়িষ্যা এবং হায়দ্রাবাদ এবং বিশাখাপট্টনম এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটাবে। এবং তার কারণে যে মৌসুমী বায়ু অক্ষরেখার কারণে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব অঞ্চলে একটু বায়ুর ঝাপটা পড়তে পারে, তো তেমন বৃষ্টিপাতের সময় থাকছে না। তো আমরা দেখতে পাচ্ছি রাত 9টার দিকে আসার পর দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ মল সিলেট সুনামগঞ্জ এবং রয়েছে নেত্রকোনা এবং রয়েছে জামালপুর, শেরপুর এবং রয়েছে ময়মনসিংহ এসব অঞ্চলে একটি হালকা থেকে বজ্র সহ বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাত 9টার দিকে। এই বৃষ্টিপাতটা চলতে পারে 9টা থেকে 10টা বা 11টা পর্যন্ত চলতে পারে। তো সেটি আপনাদেরকে লাইভ টেকনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি 12টা পর্যন্ত এই বৃষ্টিপাতটা থাকতে পারে, 12টা বা পুরো রাতই হতে পারে সিলেটের সুনামগঞ্জ মৌলভীবাজার এসব অঞ্চলে ঘিরে একটি বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া দেখতে পাচ্ছি রংপুরের উত্তরবঙ্গে রংপুর রংপুর পর রয়েছে নীলফামারী এবং রয়েছে দিনাজপুর এসব অঞ্চল ঘিরে একটি বজ্র সহ বিক্ষিপ্ত একটা ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রাতের দিকে। তো আমরা চলে আসবো যে নিম্নচাপটি দেখাবো আপনাদেরকে সেটি কোন জেলাতে এফেক্ট করতে পারে তার, তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা চলে আসবো সরাসরি 30 তারিখ নাগাদ, তো দেখবো নিম্নচাপটি কী অবস্থা হতে যাচ্ছে। তো আমরা যেটা বলেছিলাম তো সেটাই হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা মৌসুমী বায়ু অক্ষরেখার কারণে বাংলাদেশের 8 বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বেশি বৃষ্টিপাত হতে পারে খুলনা, যশোর, ঝিনাইদহ এবং রয়েছে বরিশাল, পটুয়াখালী, পরে রয়েছে চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার এসব অঞ্চলে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের কলকাতা, হাওড়া, হুগলি এইসব অঞ্চলে একটি দাপট থাকতে পারে এই নিম্নচাপের। তো এটি আগামী 1 তারিখ নাগাদ কেটে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আবহাওয়া খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন।